আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে বান্দার একটা ব্যবসা, এটার কথা আল্লাহ উল্লেখ করছেন। সুবহানাল্লাহ, এমন একটা ব্যবসা যেই ব্যবসাটা বান্দা করবে কার সাথে? আল্লাহ পাকের সাথে। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার খবর বলতেছি যেই ব্যবসাটা তোমরা যদি আমার সাথে করো, আমি আল্লাহ বললাম, ওয়াদা দিলাম, এই ব্যবসার লাভ, এই ব্যবসার বিনিময়, এই ব্যবসার প্রতিদান কখনোই শেষ হবে না। তিজারাতাল লান তাবুর, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, এই ব্যবসাটা যারা আমার সাথে করবে, আমি রব্বুল আলামিন বলছি, তারা এমন একটা ব্যবসার কাজ করবে যেই ব্যবসার লাভ কোনোদিনও শেষ হবে না। সুবহানাল্লাহ, হায়াত থাকতেও না, কোনোদিনও এটা চলতেই থাকবে। সুবহানাল্লাহ, এই ব্যবসাটা যদি কেউ আল্লাহর সাথে করে, দেখেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসার কথা বহু জায়গায় বলছে, বহু জায়গায় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা সফ এটার মধ্যে আছে, হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ইমানদার, আমি তোমাদেরকে একটি ব্যবসার কথা জানাচ্ছি, এমন একটি ব্যবসা, তুম জি কুমিন আদাবিন আলীম, যে ব্যবসাটা যদি তোমরা আমার সাথে করো, তাইলে আল্লাহ তাআলা বলেন, এই ব্যবসা তোমাদেরকে মর্মান্তিক, অত্যন্ত পীড়াদায়ক জাহান্নামের আজাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। এখানেও আল্লাহ তাআলা কিসের কথা বললেন? তাইলে ব্যবসার। কোরআনুল করিমে আল্লাহ তাআলা সূরা জুমুআ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন জগৎবাসীকে, ও ইমানদারেরা, আল্লাহর নিকট থেকে তোমরা যা পাবে সেটা তোমাদের দুনিয়ার তামাশা, খেলাধুলা এবং তিজারা, ব্যবসা, তার চাইতে অনেক গুণ বেশি উত্তম। যেটা কার থেকে পাবা? এখানেও আল্লাহ তাআলা কিসের কথা বললেন? ব্যবসা। ব্যবসা তোমাদের ব্যবসার চাইতে উত্তম। তাহলে ব্যবসা দুইটা, এক আল্লাহর সাথে ব্যবসা, আর একটা আমাদের নিজেদের প্রচলিত ব্যবসা। এই ব্যবসার লাভ লোকসান নিয়ে, এই ব্যবসার মধ্যে লাভের সম্ভাবনাও আছে, লোকসানের সম্ভাবনাও আছে, ঠিক কিনা বলেন না? এই ব্যবসা টেকসই না, এই ব্যবসা চিরস্থায়ী না, এই ব্যবসা চূড়ান্ত না। তারপরও দুর্ভাগ্য আর আফসুসের বিষয় হলো, আল্লাহর সাথে ব্যবসা যেটা চিরস্থায়ী লাভ, যেটা নিশ্চিত লাভ, নিশ্চিত মুনাফা, যেই ব্যবসা আমাকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে, যেই ব্যবসা আমাকে শুধুমাত্র চিরস্থায়ী লাভ দিতেই থাকবে, কখনোই শেষ হবে না। লান তাবুর, নফি তাকিদ বলান, কখনোই শেষ হবে না, আমরা আল্লাহর সাথে সেই ব্যবসাটা করতে রাজি না। আর ক্ষণিকের এই সামান্য ব্যবসা, দুনিয়ার এই ব্যবসা আমাদেরকে টোটাল আল্লাহ ভুলায় দেয়, আল্লাহ ভুলায় দেয়, নামাজ ভুলায় দেয়। আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলে, তারাই কেবল মানুষ, তারাই কেবল মানুষ, আবারও বলছি শুনেন, তারাই কেবল বেটা, রিজাল, আমরা কই যে তুই বেটা কোনো বেড়ায় না, বেড়া বলি না এরকম, তুই তোর মতো বেড়া চুরি ফিন্দা আনন্দ দরকার বেড়া, মানুষ এরকম জিদ্দে বলে কি না বলেন? হ্যাঁ, আর অথবা মানুষ মানুষকে বলে, তে একটা বেড়ায়, তে বেড়া, এরকম বলে কি না বলেন? তা আল্লাহ বলেন, তে বেড়া কে? আল্লাহ বলে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, দুনিয়ার ব্যবসা এবং দুনিয়ার বেচা কিনা যাকে ভুলায় না, আন যিক্রিল্লাহ, আল্লাহর জিকির, ওয়া ইকামিস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়া ইতাইয যাকাত, প্রতি বছর হিসাব করে যাকাত, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেদিন হাসরের মাঠে চোখও উল্টে যাবে, কলিজাও উল্টে যাবে, সেই ভয়ঙ্কর ভীষণ ভীষণ হাসরের মাঠকে
যে সর্বদা ভয় করে, এই কাজ অর্থাৎ আখেরাত, যে আল্লাহর জিকির ভুলে না, যার ব্যবসা নামাজ যাকে ভুলায় না, জাকাত যাকে ভুলায় না, আখেরাত যাকে ভুলায় না, তার ব্যবসা এবং বেচা কিনা আল্লাহ বলেন ওইটাই কেবল রিজাল, ওইটাই বেড়া, আর বাকিগুলো অপদার্থ, অপদার্থ। দের বুইরা সাধু আন্দার চা কদ্দুর বেছে, তার এক ওয়াক্ত নামাজ পড়ার সময় নেই, কথা বোঝেন না? অটো ড্রাইভার, তুই বেড়া কদ্দুর অটো না চালাস, সামান্য অটো, দিন শেষে তোর আয় 300 টাকার বেশি না, সারাদিনের তোর মালিক জমা, এরপরে রাস্তার জিবি, জিবি কয় মানে, মানে হইলো কি ওই বাটফার সিটার যারা আপনার ট্যাক্স এগুলো, অথবা সত্যিকারও কেউ আপনার জিবিও থাকে এরকম যে কি কয় এগুলো রে ডাক ডাক নেয়, হইতে পারে, কিন্তু এটার খরচ আছে, তার রাস্তায় জায়গায় জায়গায় তাকে কি দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এরপরে এই সব জায়গা থুইয়া তার 300 টাকাও টিকে না, এই 300 টাকাও আবার কিস্তিওয়ালারা নেয় গা, ঠিক কিনা বলেন না? কিস্তি আছে, সিএনজি ড্রাইভার একটা আরেকটারে ডাক দেয় ঘুম যাইছে, কিস্তি আছে, অটো ড্রাইভার ডাক দেয় চোখ বন্ধ করিস না, কিস্তি আছে, কিস্তি তারে ঘুমাইতেও দেয় না, কিস্তি তারে বসতেও দেয় না, না ফরমান, আল্লাহকে নারাজ করো, আল্লাহর ইবাদতের জন্য সময় মেলে না, নামাজের জন্য সময় মেলে না, আল্লাহর হুকুম করার জন্য পালনের জন্য সময় মেলে না। হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলে যে হে আমার বান্দা, তোমরা যারা আমার ইবাদতের জন্য সময় যাদের মেলে না, আমি ওয়াদা দিচ্ছি, মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমাকে কাজের মধ্যেই ব্যস্ত রাখমু, অবসর তুরে দিতাম না, নাফরমান, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আবার এটাও বললাম তোর অভাব আমি দূর করব না, অভাব দূর হবে না তোর, যা কর তুই আরো কামা, কিন্তু অভাব যাবে না, কিস্তি যাবে না, কিস্তি শোধ হয় না। আমি তো প্রায় বলি প্রতিদিন 500 টাকা যদি আয় হয়, 15,000 টাকা বেতন আয়, মাসে 40,000 টাকা আয়, মাসে 60,000 টাকা আয়, 30,000 টাকা আয়, চা বেচাও আয়, ডেইলি 1,000 টাকা থাকে, এমন সাধু আন্দারও আছে। আমি কথা বলে দেখছি, আমি নরসিংদী একবার রাতের 2টায় চা বিক্রেতারে বসে বসে জিগাইছি ডেইলি কত থাকে, রাস্তার পাশে খুব বিক্রয় হয় তার, সে বলছে 1,500 টাকা থাকে, তাহলে 1,500 টাকা থাকলে তার মাসিক আয় কত? আমি তারে জিগাইছি নিজে, বললাম ভাই কাকু কিস্তি কয়টা চলে, কহজুর 3টা চলে কিস্তি, কিস্তি চলে 3টা, মাসে আয় 40,000 টাকা, এক ওয়াক্ত নামাজের সময় নাই, যার কারণে কিস্তি চলে 4টা, আর আমার মসজিদের ইমাম মাসে বেতন 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, বিবি বাচ্চা নিয়ে পুরা ফ্যামিলি এক মাস চালায়, জামাও পরিষ্কার, চেহারাও পরিষ্কার, হাসিও মধুময়, হাসিও বোঝা যায় যে আল্লাহর দেওয়া এক মাস এই অল্প টাকা দিয়া কোনো কিস্তি ছাড়া বছরের পর বছর জিন্দগি চালা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলে ওই মানুষ যার ব্যবসা, যার বেচা কিনা, তাকে আল্লাহ ভুলায় না, তাকে আখিরাত ভুলায় না, তাকে নামাজ ভুলায় না, তাকে জাকাত ভুলায় না, আ সেজদা কপালে জোটে না, কে ব্যবসা করো মুসলমান? এই জওয়ানরা কে পড়ালেখা করো যাদের একটা সেজদা কপালে জোটে না? কিসের বাংলা বই পড়ো, কিসের অঙ্ক বই পড়ো? তোমার পড়া তোমার বৈশা পেশাব করতে দেয় না, এত আদব শিখলা না যে মুসলমানের বাচ্চা খারাইয়া মুততে নাই, মুসলমানের ছেলে পেশাব করার পরে, বাথরুমে যাওয়ার পরে টয়লেট পেপার ব্যবহার করতে হয়, ডিলা কুলুক ব্যবহার করতে হয়, আজ 18 বছর বয়সেও এটাও শিখলা না, এটাও জানলা না? আর আমার নুরানির বাচ্চারা, আমাদের কওমি মাদ্রাসার বাচ্চারা, 6 বছরের বাচ্চা 24 ঘন্টা মাদ্রাসায় থাকে, যতবার পেশাব করে ততবার ঢিলা ব্যবহার করে, যতবার টয়লেটে যায় ততবার টয়লেট পেপার ব্যবহার করে, যতবার বাথরুম থেকে বের হয় ততবার অজু করে আবার পড়তে বসে। এই আমাদের 6 বছরের বাচ্চার আখলাক, 6 বছরের বাচ্চার আখলাক। অতএব
আমি এটাই বুঝাইতে চাইলাম, ওই দুনিয়ার ব্যবসা আল্লাহ বলেন ওইটা কোনো মানুষ না, ওইটা মানুষ না, ওইটা কোনো বেড়াই না। যার ব্যবসা তারে আল্লাহ ভুলায় দেয়, যার বেচা কিনা তারে কি ভুলায় দেয় বলেন না, নামাজ ভুলায় দেয়, জাকাত ভুলায় দেয়, আখিরাত ভুলায় দেয়। আপনার ফাইলিং এর কাজ করে, আমার ছোট ভাই বলতেছে জুমার দিন শুক্রবার দিন ফাইলিং এর কাজ করে, যে বিল্ডিং ফাইলিং করে না এই মেস্তুরি এগুলারে আমার বাসার পাশে, ছোট ভাই বলতেছে তারে করে জুমার দিন 11টার দিকে, যে ভাই আপনারা তো কোনো সময় দেখি কদ্দুর নামাজ পড়েন না, আজকে একটা শুক্রবার জুমার নামাজটা কদ্দুর পড়েন না। ওই মেয়ে এক লোক বলতেছে মুসলমান, সে বলতেছে আও হুজুর আল্লাহ জানে একদিন খাবাইছে সামনে ঠেকাইতো না, হেরে হেতে রে খাবাইবে আল্লাহ, তো খাবিয়ে না তুই ভাত, জিন্দিগি যদি মনে করে দুগা ভাতের নাম তো খাও, আরো দুগা ভাত বাড়াইয়া লও, অসুবিধা কি। জীবন মানে যারা মনে করে অকালু ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওমা নাহনু বিমাবউসিন, আল্লাহ বলে নাফরমানরা বলে জীবন মানে তো দুনিয়াটাই, আখেরাত বলতে কিছু নাই, পুনরুত্থান বলতে কিছু নাই, চলো তো খাও, কি খাচ্ছ তুমি, আর তুমি যা ভাত মাছ গোস্ত খাও, আল্লাহর কসম রব্বুল আলামিনের জন্তু জানোয়ার তার চাইতে বেশি খায়, খায় কিনা বলেন না কেন, আমি নিজ চোখে দেখছি চিড়িয়াখানায় দাঁড়াইয়া বাঘেরে সিংহরে গোস্ত দিছে, আমি জিজ্ঞাসা করছি ভাই কদ্দুর দিলেন, কয় হুজুর চিড়িয়াখানার সিংহকে তার বনের চাহিদা মতো খাবার আমরা দিতে পারি না, আমি বলছি ঠিক আছে বুঝছি কদ্দুর দিছেন এখানে, কয় 20-22 কেজি হবে গরুর গোস্ত, আদমন গোস্ত দিছে একবেলা, এরপরও নাকি তার চাহিদা মতো হয় না, তাহলে তার চাহিদা মতো যদি দেয় তাহলে কদ্দুর দেয় মালিক, যখন তারে জঙ্গলে বছরের পর বছর খাওয়ায় কি পরিমাণ খাওয়ায়। তো তুমি আমি আমি আপনি বলেন বিগত 30 বছরের ভিতরে 40 বছরের ভিতরে এক বসায় 20 কেজি গোস্ত কোন দিন খাইছেন, 10 কেজি গোস্ত কোন দিন খাইছেন, 5 কেজি গোস্ত এক বসায় কোন দিন খাইছেন মুসলমান, তুমি বেশি কি খাইলা, 40 শতক বাড়ি নিয়ে বিল্ডিং করছে কি করছো বেশি মিয়া, রয়্যাল বেঙ্গল টাইগার পুরা সুন্দরবন লইয়া তার বিটা, হ্যাঁ সাগরের নিচের একটা প্রাণী সেটা পুরাটা সাগরের তলদেশটা নিয়ে দৌড়ায়, এক ইলিশ মাছ তোমার চাইতে বেশি এরিয়া নিয়ে দৌড়ায়, ঠিক কি না বলেন, তুমি বেশি বসত পাইলা কই। অতএব এটাই বুঝাইতে চাইলাম প্রথম কথা, আল্লাহ তাআলা বলে বান্দা একটা ব্যবসা আমার সাথে একটা ব্যবসা দুনিয়ার সাথে, আর আমি আল্লাহ বললাম কুলমা ইন্দাল্লাহ, আমার কাছে যেটা আমার সাথে যেটা এটা খায়ের খায়ের মিনাল্লাহ বিও মিনাত তিজারা, তোমার ওই তামসা আর তোমার ওই ব্যবসার চাইতে আমারটা উত্তম। আর আল্লাহ বলেন তুমি মানুষ থাকবা না, তুমি কোনো বেটাই হবা না যদি তোমার ব্যবসা তোমাকে আল্লাহ ভুলায় দেয়। এই জন্য কোরআনে আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আর, আমার বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ ঘুমায় থাকতে বলে নাই, কর্মস্থলে যাও কামাই করো কোনো মানা নাই, আয় রোজগার করো নিষেধ না, ব্যবসা হারাম এটা বলি নাই, এতক্ষণ ধরে বলার অর্থ কি ব্যবসা নিষেধ কামাই রোজগারি নিষেধ, না না এটার অর্থ এটা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে আইয়ুল কাসবে আতিয়াব, ও নবী কোন উপার্জন সবচেয়ে পবিত্র, আল্লাহ নবী বলে আমালুর রজুলে বিয়াদিহি, কোনো ব্যক্তি তার হাতে যা কামাই করে, অকুল্লু বাইইন মাবরুরিন, এবং বৈধ যেই বেচা কিনা করে হালাল বেচা কিনা এটা হচ্ছে সর্বোত্তম কামাই, তাহলে নিষেধ করছে কথা বলে। আল্লাহ নবী বলছে আত্তাজিরু সাদুকুল আমিন মা আন্নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, বিশ্বস্ত সত্যবাদী চরিত্রবান মিথ্যা বলে না ধোকা দেয় না এমন ব্যবসায়ী হাশরের ময়দানে নবীদের সাথে সিদ্দিকের সাথে শহীদদের সাথে আউলিয়াদের সাথে থাকবে। তাহলে এখানে অপছন্দ বলছে, কিন্তু মূল মাকসাদ আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো কামাই করো, আমার ফজল রিজিককে ফজল বলে, উপার্জনের এই রিজিক যেটা কামাই করে মানুষ এটাকে কি বলে আরবিতে, ফজল, ফজল বলেন তো, ফা দা লাম ফাদলুন আর কি, ফাদলুল্লাহ,
আল্লাহর ফজল। আল্লাহ বলেন নামাজ শেষে জমিন থেকে বের, আরে মসজিদ থেকে বের হও, জমিনে ছড়িয়ে পড়ো আর আমার দেওয়ার রিজিক তালাশ করো, ফজলিল্লাহ। তবে আল্লাহ বলছে যেখানেই যাও, অটোতে যাও, সিএনজিতে যাও, দোকানে যাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও, ক্ষেত খামারে যাও, বান্দা যাই করো না, যেখানেই থাকো না, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি ডাইকো, আমাকে সাথে রাইখো, আমাকে সাথে রাইখো। দস্ত বকার, দিল বয়ার, দিল অর্থাৎ হাত কাজে থাকবে তোমার, দিল থার যেন থাকে আমি আল্লাহর সাথে, আমার সাথে রাইখো। হাম ইহা সে তুম ওহা সে, দোনো জানেব সে ইশারা হুয়া, যখন তুমি আমাকে ডাকবা আমিও তোমাকে ডাকবো, দুই দিক থেকে ইশারা হবে, বান্দা তুমি বলবা আমি আল্লাহ আপনার উপরে রাজি, আল্লাহ বলবে বান্দা আমিও তোর উপরে রাজি, রাদিয়াতাম মারদিয়া, যা তুইও রাজি আমিও রাজি, আমি ইহা সে তুম ওহা সে, আমি ওইখান থেকে বলবো বান্দা, তুমি জমিন থেকে বলবা আল্লাহ। যখনই বান্দা বলে আল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে বলে লাব্বাইকি আব্দি, বান্দা আমি হাজির, বল কি দরকার বল। বান্দাকে আল্লাহ ডাকে, বলে যিকরুল্লাহি আকবার, কোরআনে আল্লাহ বলে বান্দা তুমি যা আমাকে ডাকো আর আমি যে তোমাকে ডাকি, আল্লাহ বলে আমি তোমাকে ডাকা তুমি আমাকে ডাকা, আমারটা তোমাকে ডাকা এটা বেশি বড়, এটা বড়, তোমার ডাকের চাইতে আমার ডাক বড়, ঠিক কি না বলে? হ্যাঁ, তোমারটা চাইতে আমারটা বড়। তুমি যতবার বলবা আমাকে আল্লাহ আমি ততবার বলবো বলো না বান্দা। এজন্য হাদিসে কুদসির মধ্যে আছে মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়া সাইলিন। আহ কি আজীব কথা মালিকে, আল্লাহ বলে আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে, আমারে ডাকতে ডাকতে আর নিজের দোয়া করবার আর টাইম পাইলো না, সুবহানাল্লাহ বলতে বলতে মজা পাইয়া লাইছে, আলহামদুলিল্লাহ বলতে বলতে মজা পাইয়া লাইছে, তো আল্লাহ বলে বান্দা বলে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলে লাব্বাইকি আব্দি, বল বান্দা কি চাও, বান্দা আবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে বল না বান্দা কি চাইবি বান্দা, বান্দা বলে মাওলা চাইবো না তোমাকে শুধু ডাকবো আলহামদুলিল্লাহ, আবার বলে আল্লাহু আকবার, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বান্দা আল্লাহকে ডাকতে থাকে। যখন আল্লাহ দেখে বান্দা কিছু চায় না, কেবল আল্লাহকেই ডাকে আল্লাহ 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 আল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি বুঝছি রে বান্দা, তুই আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে তুমি আমারে ডাকতে থাকো, আমি মাওলা আমার থেকে তোমারে দিতে থাকি, যা তুই বলতে হবে না তুই ডাক, আমি জানি তোর কি দরকার, তোর বিবি অসুস্থ আমি জানি, তোর ছেলে সমস্যা আমি জানি, তোর এক ছেলে বিদেশে অসুবিধায় আছে, আরে এটা আমি জানি তো, তুই অসুস্থ আমি জানি তো, আমি জানি তুই আমারে ডাক, আমি দিতে থাকি তোকে। আতাইতুহু আফদালা মিম্মা উতিয়া সাইলিন, আল্লাহ বলে চেয়ে চেয়ে দোয়া করে করে যে জানিছে, তুই আমারে ডাকতে ডাকতে পাইলি না কইতি আমার কাছে, যা আমি না চাইতে তাদের চাইতে বেশি দেব তো। ওয়াদকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে সাথে নিয়ে থাকা। আল্লাহ বলে এটা কইরো বান্দা, তুমি কামাই করো, তুমি ব্যবসা করো, কোনো মানে নাই, কিন্তু আমাকে সাথে রাখো। কাকে বলেন না সবাই? কাকে? আল্লাহকে। আল্লাহকে সাথে রাখো, আমাকে সাথে রাখো, আমি যেন তোমার সঙ্গী হই, আমি যেন সঙ্গী হই, আমাকে ভুলে যেও না, আমাকে আড়াল করে দিও না, তাহলে আমি ইবলিসকে সঙ্গী বানায় দেব। ওয়ামান আরাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানা, যে আমার জিকির থেকে বিমুখ, আল্লাহ বলে একটা শয়তান আমি তার সঙ্গী বানায় দিই, ফা হুয়া লাহু কারীন, কারীন মানে একারে লাইগা থাকে যেতে সুড়েনার, এরকম একটা শয়তান তার সঙ্গী হয়ে যায়, যে আল্লাহকে ভুলে যায়, যে নামাজের সেজদা করে না, যে আল্লাহকে ডাকে না, সারাক্ষণ গুনাহ করতে চায়। এজন্য যেই যুবকগুলো নামাজ পড়ে না, সারাক্ষণ দেখবেন
মোবাইল তার 24 ঘন্টা তারে মদকুর গাঁজা করো এত বড় নেশা কর না তেজের মোবাইল কর আমি প্রায় বলি এটা আগে বলতে আসিল মদকর গাঁজাখোর নেশাখোর বাবাখোর ফেন্সিখোর ডাইলখোর ইয়াবাখোর আর এখন হইল মোবাইলখোর হারামি এত শক্ত হারামি তার চোখ আর কপাল ওঠে না এটার থেকে একটা বারের জন্য নজরও ওঠে না তার সারাক্ষণ এটার ভিতরে সারাক্ষণ এটার ভিতরে সারাক্ষণ এটার ভিতরে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই হায় কি পরিমাণ মুসলমান আজকে নওজোয়ানরা নারীরা পুরুষরা এটার ভিতরে নেশাগ্রস্ত হয়ে গেছে নেশাগ্রস্ত জিন্দগি ওয়াকফ করে দিছে জিন্দগি ওয়াকফ করে দিছে চেহারা সুরতে মনুষ্যত্বের কোনো চিহ্ন নাই আল্লাহকে টোটাল ভুলে গেছে এজন্য বাপ প্রথম তাইলে কথা কি বুঝলেন যে ব্যবসা দুইটা একটা কার সাথে আরেকটা দুনিয়ার ব্যবসা দুনিয়ার সেই ব্যবসাকে মগ্ন হয়ে কাকে ভুলে না যাওয়া আল্লাহর সাথে ব্যবসা করতে ভুলে না যাওয়া এবার চলেন আয়াতের তরজমা শুনেন আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে একটা ব্যবসার খবর বলতেছি বান্দা যেটা তুমি করো তাহলে এমন লাভ দেমু যে লাভ শেষ হবে না যে লাভ কি হবে না বলেন না শেষ আল্লাহ তাআলা বলেন সেই ব্যবসাটা হলো তিন জিনিসের ব্যবসা কয় জিনিসের ব্যবসা তিনটা আমল করবা আমি আল্লাহ বলে দিলাম বিনিময়ে তোমাকে আমি এমন লাভ দেব যেই লাভ কখনোই শেষ হবে না বলেন আলহামদুলিল্লাহ কি সেটা সেই তিনটা আমল কি আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এই এক নাম্বার নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করবে যারা নিয়মিত কোরআন পড়বে এক নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত সহজ আমল এক নাম্বার কি কোন সবাই বলেন না আমি কোরআন তেলাওয়াত বলি নাই নিয়মিত বলছি তো এটা বাদ দিলেন কেন এক নাম্বার কি বলেন ইয়াতলুনা মুজারের সিগা এটার মধ্যে হালও বোঝায় ইস্তিকবালও বোঝায় এটা দাওয়ামও বোঝায় ইস্তেমরারও বোঝায় এটা চলমান অতএব ইয়াতলুনা বলছে আল্লাহ যে নিয়মিত কোরআন তিলাওয়াত করুন তাহলে কোরআনুল করিমের তিলাওয়াত এটা হলো এক নম্বর আমল নিয়মিত করা নিয়মিত করা এটা হলো প্রথম আমল তারপরে আমি ব্যাখ্যা একটু ব্যাখ্যা পরে করছি আগে তর্জমাটা শেষ করি আল্লাহ তাআলা বলেন দুই নম্বর ওয়া আকামুস সালা এবং যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দ্বিতীয় হলো পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত নামাজ তিন নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া আল্লাহ বলেন প্রকাশ্যে এবং গোপনে মানে সবার সামনে চাইলেও আবার একাকীও উভয় অবস্থায় সিররান ওয়া আলানিয়াতান প্রকাশ্যেও গোপনেও উভয় অবস্থায় আমার দেওয়া মাল থেকে রিজিক থেকে আমার দেওয়া সম্পদ থেকে যে আমার রাস্তায় খরচ করে দান করে আল্লাহর রাস্তায় দান করা তাহলে কয়টা হলো কোন এক নম্বর কি বলেন নিয়মিত কোরআন তেলাওয়াত দুই নম্বর কি বলেন তিন নম্বর কি বলেন আল্লাহর রাস্তায় কি করা দান সদকা আল্লাহ বলেন ইয়ারজুনা যে এই তিনটি আমল ঠিকমতো করবে সে যেন আশা করতেছে তিজারাতান এমন একটা ব্যবসার লান্তাবুর যেই ব্যবসার লাভ যেই ব্যবসার মুনাফা যেই ব্যবসার নেকি কোনোদিনও শেষ হবে না লান্তাবুর নফি তাকিদ বলান কখনোই শেষ হবে না এখন আল্লাহকে আমরা প্রশ্ন করি আল্লাহ কখনোই যে শেষ হবে না এই তিন আমল এর নেকি এই ব্যবসার লাভ তো এটা কেমনে দিবেন কোন লাভটা কেমনে দিবেন আগেটা মানুষে কয় না যে আপনি লাভটা কেমনে দিবেন কখন নগদে দিবেন না বাকিতে দিবেন ভাঙ্গে ভাঙ্গে দিবেন না মাসে মাসে দিবেন কথা বুঝছেন কি না বলে আল্লাহ তাআলা প্রথম বলে বান্দা শোনো
লিওয়াফিয়াহুম উজুরাহুম। প্রথমত এই তিন আমলের প্রত্যেকটা আমল যখন যা করবা ওইটার বিনিময়ে আমি আল্লাহর কাছে একটা পরিমাণ নির্ধারণ আছে, ওই পরিমাণটা পূর্ণ নেকি পাবে। এখানে একটা কথা, আল্লাহর কাছে একটা পরিমাণ, এই ডান কাদের ফেরেস্তা আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে লেখে, আর সেটা তফাত হয়। মনে করেন কথার কথা, একটি সেজদা প্রথম কাতারে মসজিদের নামাজে একটি সেজদা দিছে, এই সেজদাটা 30 জন দিছে প্রথম কাতারে, কিন্তু দিলের হালাতের ভিত্তিতে, অন্তরের ইখলাস ও তাকওয়ার ভিত্তিতে এই 30 জনের সেজদার নেকি সমান না। কথা বুঝছেননি? কারো এক সেজদাতে আল্লাহ তাআলা 27টা সেজদার সওয়াব দিবে, কাউকে 500টা সেজদার সওয়াব দিবে, কাউকে 700 সেজদার সওয়াব দিবে, কাউকে 70,000 সেজদার সওয়াব দিবে, কাউকে 7,00,000 সেজদার নেকি দিবে, কাউকে 70,00,000 সেজদার নেকি দিবে, কাউকে 7,00,000,000 সেজদার নেকি দিবে, কাউকে 70,00,000,000 সেজদার নেকি দিবে। এইভাবে নেকির একটা পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করে আল্লাহ তাআলা দান করবে। তো আল্লাহ বলে লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার এই তিন আমলের প্রত্যেকটার বিনিময়ে তুমি যেই নেকিটা পাবা ওইটা আমি পূর্ণ তোমাকে দিয়ে দেব। আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত এই আয়াতের কথা বলতে গিয়ে হযরত বলে আল্লাহকে আমরা বলবো বা আমি বলবো, উনি বলেন যে আল্লাহ না আমি এটা বুঝে ধরল না, আমার আমি এটা নিতাম না, আমি গণ্যা দিলে নিতাম না। আপনি বললেন এই মাত্র লান্তাবুর, এটার নেকি শেষ হবে না। এখন যদি আপনি আমারে 70,00,000,000 দেন তারপরে তো এটা লিমিটেড হলো, কথা বোঝেন নাই, এটা একটা নির্ধারণ হলো কি না? তো আপনি না কইছেন এটা শেষ হবে না, তো এটা তো শেষ হইল, 70,000,000,000 মধ্যে আইয়ে শেষ হয়ে গেল না, কথা বুঝছেন নাই আমার? সেই জন্য হুজুর বলে যে আমি আল্লাহকে বলি আল্লাহ আমি এটা মানি না, আমি গণ্যা নিতাম না। আল্লাহ বলে হ্যাঁ জানি তুমি যে এটা কইবা, হ্যাঁ এটা তো আমি জানি, আমারে কথা কইতে দাও। তো আল্লাহ এরপরেই বলে ওয়াজিদাহুম মিন ফাদলিহ, রব্বুল আলামিন বলে বান্দা প্রতিটা নেকির প্রতিটা আমলের বিনিময়ে তুমি যতটুকু হিসাবের নেকি পাবা এটা তো দেবই, এবার আমি আল্লাহ হিসাবের অতিরিক্ত আমার দয়া আমার অনুগ্রহ থেকে এবার আমি আল্লাহ বাড়াইতেই থাকবো। ওয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ বলেন আমি অনুগ্রহ করে আমার দয়ার থেকে বাড়াইতেই থাকবো। আমার হযরত বলেন এবার আমি আল্লাহকে জিজ্ঞেস করবো রব্বুল আলামিন আপনি তাইলে নিজের থেকে বাড়াইবেন কতক্ষণ? আমার আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবারে যদি বলো বান্দা আল্লাহ আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি আছি তো আছি, আমি থাকবো তো থাকবো, আমি কখনোই শেষ হব না। শেষ হবে কখন আল্লাহ? শেষ হবে কখন? কথা বলে না আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম নেয় কখন, আল্লাহ অবসর নেয় কখন, আল্লাহ ছুটি কাটায় কখন? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আল্লাহ বলে বান্দা ভরসা করো আমি আল্লাহর উপরে যিনি হাই যিনি জীবিত, কেমন জীবিত, আল্লাযী লা ইয়ামুত যিনি কখনোই মরবে না। হাদিসের মধ্যে আছে ইসরাফিলের সিংহা যখন ফু দিবে, কায়নাত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ জিব মালাকুল মউত আজরাইলকে বলবে মাম বাকিয়া, মালাকুল মউত আর কে বাকি আছে? হযরত মালাকুল মউত আজরাইল বলবে রব্বুল আলামিন আরশের নিচে আপনার আরশ ধরে আছে 8 জন ফেরেশতা, ওরা আছে আর আমরা 4 জন, জিব্রাইল মিকাইল ইসরাফিল
আর আমি মালাকুল মউত আজরাইল, আমরা 12 জন আছি। আর ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আরশের উপরে আপনি যিনি কখনোই মরবেন না। আল্লাহ বলবেন ওই 8 ফেরেশতার রূহু কবজ করো। ওই যে আরশ ধরে আছে, যারা আরশ ধরে আছে, আর তাফসীরের মধ্যে আছে মালাকুল মউত বলবে রব্বুল আলামিন, এরা তো আপনার আরশ ধরে আছে, এই 8 জনকে কি ছাড় দেওয়া যায় না, এদেরকে কি মৃত্যু দেওয়া যায় না? রব্বুল আলামিন বলবে মালাকুল মউত, যদি আমি ছাড় দিতাম রে তাহলে আমার বন্ধু মুহাম্মদকেই তো আমি ছাড় দিতাম, আমি তো তাকেও ছাড় দেই নাই, আমি তার রুহু তো কবজ করেছি, তাইলে এদেরকে ছাড় দেব কেন? এবার মালাকুল মউত 8 ফেরেশতার রুহু কবজ করবে। এবার আল্লাহ বলবে মাম বাকিয়া আল আন, এখন আর কে বাকি? হযরত মালাকুল মউত বলবে তাহতাল আরশে আরবাআ, আরশের নিচে এখন আমরা 4 জন, জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি মালাকুল মউত। ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, এই কথাইটা বলার জন্য বলতেছি। উনি কেবলই কয় আরশের উপরে আছি, আরশের নিচে আছি আমরা 4 জন, এদ্দুর কইয়া এনে শেষ, কিন্তু আরশের উপরে আছেন আপনি যিনি কখনোই মরবেন না, এই কথাইটা লগে কয় উনি। মানে উনি জানে ধীরে ধীরে আমরা 4 জনও থাকতাম না, কিন্তু তখনও তিনি থাকবেন, এ কথাটা বুঝছেননি আমার। আল্লাহ বলবে তোমার ওই সঙ্গী 3 জনের রুহু কবজ করো, করবে। এবার আল্লাহ বলবে মাম বাকিয়া, আর কে বাকি? বলবে তাহতাল আরশে আনা, আরশের নিচে আমি একা। ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আরশের উপরে আপনি যিনি কখনোই মরবেন না, এই কথাটা আবার কোন কথা বোঝেন নাই, একই কথা আবার বললো। মানে উনি এটা বোঝে শেষ হইতে হইতে সব শেষ হবে, কিন্তু উনি থাকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন ইকবিজ রুহাক মালাকুল মউত, এবার তোমার রুহু তুমি কবজ করো। আল্লাহর নবী বলেন ফাসাহা সাইহাতান, যখনই মালাকুল মউতকে আল্লাহ বলবে তোমার রুহু কবজ করো, এবার মালাকুল মউত এত জোরে একটা বিকট চিৎকার করবে, চিৎকারে নিজের রুহু কবজের ভয়ে এমন একটা চিৎকার মারবে, এক চিৎকারে আল্লাহর নবী বলেন পৃথিবীর শুরু থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান যত মখলুক সব যদি ওই সময় উপস্থিত থাকতো, জীবিত থাকতো, আল্লাহর নবী বলেন কসম মালাকুল মউতের ওই এক চিৎকারে সব দম ফাইটা মরে যেত। এত বড় বিকট চিৎকার দিবে, দিয়ে নিজের রুহু নিজে কবজ করে শেষ হয়ে যাবে। এখন মাম বাকিয়া, এখন আর বাকি কে? আরো জোরে বলেন, সবাই বলেন, উঁচু আওয়াজে বলেন আল্লাহ। ওই সময় কিন্তু কই থাকতেন না, যেন এখন কইয়া রাখলে ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করবে আর কে আছো বাকি? আল্লাহ বলবে আইনাল মুলুক, এই বাদশারা তো রাখোই, আয় আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা তো রাখোই, আয় আইনাল জাব্বারুন, প্রতাপ দেখাইতি জমিনে, দেরবিরা আমার জমিনে অহংকার করতি, তুই এই করবি সেই করবি, হ্যাঁ তুই রাতের দিন বানাই লাবি, দিনের রাত বানাই লাবি, তুই দিন থাকতে দিবি না, কোরআন থাকতে দিবি না, আল্লাহর দিন থাকতে দিবি না, অহংকার করতি, আজ তোরা কই আয়, ফেরাউন তুই কই আয়, নমরুদ তুই কই আয়, সাদ্দাত তুই কই আয়, পৃথিবীর মানুষ তোরা কই আয়, কেউ জবাব দিবে? কথা বলেন না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজেই বলবে যাজ এই পুরা রাজত্বের মালিকানা কার? কইতে কইছেন আপনি আসেননি, কথা কয় না আপনারা, নাই তো আমরা কেউ আসি, এজন্য আল্লাহ বলবে নিজেই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ প্রবল প্রতাপান্বিত রাগান্বিত একক বাদশাহ আল্লাহর, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন আমি আছি কতক্ষণ? আল্লাহ আছেন সারাক্ষণ। কতক্ষণ বলে না, কতক্ষণ বলেন না, তাহলে নেকি চলবে কতক্ষণ, সওয়াব চলবে কতক্ষণ, লাভ চলবে কতক্ষণ? হ্যাঁ, লিওয়াফফিয়াহুম উজুরাহুম,
আল্লাহ বলে ফইলা তোমার হিসাবে যেদ্দুর এদ্দুর তো তুমি দিলামই, এরপরে আমার দয়া আমার অনুগ্রহ থেকে আমি বাড়াইতে থাকব। ইন্নাহু গাফুরুন শাকুর, আল্লাহকে যদি বলি আল্লাহ এত দিবেন কেন, আল্লাহ বলে আমি যে গাফুর, আমি যে মাফ করতে পছন্দ করি, আমি তো অপেক্ষায় থাকি কোনো না কোনো সুতায়, আমি তো চাই আমার বান্দাকে মাফ করে দিতে, আমি আটকে রাখতে চাই না, আমি জাহান্নাম বানাইছি না দিতে চাই না, কথা বলেন না। আল্লাহ বলেন আমি জাহান্নাম বানাইছি না বান্দা দিতে তো চাই না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন বন্ধু জগৎবাসীকে বলে দেন, ও আমার বান্দারা তমাম জিন্দগি যদি না ফরমানি করে আমি আল্লাহর অবাধ্যতা করে যদি শেষ করে ফেল, এরপরও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। 90 বছরের গুনাহ একত্র করে, 70 বছরের গুনাহ একত্র করে কোনো এক রাত গভীরে সেজদায় গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে পিছনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবানা এই ওয়াদা দিয়ে চোখের পানির এক ফোঁটা ফেলে আমি আল্লাহকে ডাক দাও আল্লাহ মাওলা আমি না ফরমান আমাকে মাফ করে দেন মাওলা, 90 বছর আপনাকে ডাকি নাই, কখনো সেজদা করি নাই, কখনো আপনার গোলামি করি নাই, শরীর ছিল মাওলা, যৌবন ছিল মাওলা, ক্ষমতা ছিল, বাজারে ব্যবসা ছিল, কামাই ছিল, রুজি ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, সব থাকাতে তোমাকে ভুলে গেছিলাম মাওলা, আজ সব হারায় ফেলছি, আজ বিবিও পাশে নাই, আজ সন্তানরাও পাশে নাই, আজ ব্যবসা নাই, কামাই নাই, পকেট খালি, দুনিয়ার সম্মানও নাই, মানুষের কাছে কদরও নাই, সবাই যখন তাড়িয়ে দিছে আল্লাহ রাত গভীরে সবার থেকে মায়ুস হয়ে সবার থেকে নিরাশ হয়ে তুমি মাওলার কদমে সেজদা দিলাম, সব ছেড়ে দিলাম, গুনাহ আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত আমি, অনুতপ্ত আমি, আমি মাওলা মাফ চাইলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বলবে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফরতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে বান্দারে গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, আসমানও ছুঁয়ে যায়, এরপরও যদি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ কাউকে জিজ্ঞেস না করে মাফ করে দেব। ওয়ালা উবালি, ওয়ালা উবাল, কাউরে বলতাম না, কাউরে না, আমি কোনো জিজ্ঞাসাও করব, আমি পরোয়াও করব না, আকাশ ছোঁয়া গুনাহ মাফ করে দেব, আকাশ ছোঁয়া, অবু আমার কাছে আও। আমাদের বাংলাদেশে এক বুজুর্গ আসতেন, ঔলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহমতুল্লাহ আলাই, পাকিস্তান থেকে আসতেন, উর্দুতে বয়ান করতেন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে। এ উনি বলছে এক অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান 3 মাস 6 মাস 3 বছর 5 বছর মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ওই সন্তান মা আর বাবার কাছে ফিরে আসলে ওই মায়ের রাগ কমতে, ওই মায়ের গোস্বা কমতে যতটুকু সময় লাগে, হযরত বলতেন 90 বছরের অবাধ্য নাফরমান বান্দা আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা মাফ করতে তার চাইতো কম সময় নেন, তার চাইতো কম সময়। আল্লাহ বলে যা মাফ করে দিলাম, লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদে খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে বান্দা জমিনে যত বালুকণা, বালুকণার সমপরিমাণ যদি গুনাহ তোমার হয় সেটাও যদি নিয়ে আসে আমার কাছে আসো, শুধু শিরিক করো নাই, আমার কাছে তওবা করছো, তওবা কি করছো, তওবা 3 জিনিসের নাম, কয় জিনিসের নাম মুসলমান, পূর্বের গুনাহ একদম ছেড়ে দেওয়া, আর করবেন না এ কথার মজবুত ওয়াদা দেওয়া, লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া, এই 3টা একত্র হইলে এটারে বলে তওবা।
কয়টা একত্র হইলে কি বলেন তো? এক নাম্বার, সবাই বলেন না, পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, আর সামনে করবেন না ওয়াদা দেওয়া, আর লজ্জিত অনুতপ্ত হয়ে কি চাওয়া? মাফ চাওয়া, মুখে বিড়ি আর এমনি করে তোবা 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 তোবা, তোর এই তোবার উর্ফে তোবা তোবা তোবা, কথা বোঝেন নাই। টেলিভিশনে চা দোকানে টেলিভিশন দেখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আরে মানুষ নাই না, ভালা মানুষ নাই, হেবড়া ভালা মানুষ, হ্যাঁ আমনে ভালা মানুষ, আমনে বইয়া বিড়ি খান আর আস্তা টেলিভিশনে বেড়ি সাইয়া রয়েছেন, আমনে ভালা মানুষ, পিছা দিয়ে ফেটেন আমনের ভালা মানুষের কপালে, আমনের মতো এই হুয়াদের ভালা মানুষ আমরা দরকার নাই, ঠিক কি না বলেন? বিড়ি খাইন না বেড়া হইতো আপনি কীর ভালা মানুষ নিয়ে, বালা মানুষ সাধুয়া নাকি রে, বালা হইলে আপনি বিড়ি খান কেন, বালা হইলে কেন টেলিভিশন? কেন হুজুর খবর শুনি, আমি আর বয়স হয়ে গেছে অন কি আর গান টান হইনা কি লাভ, খবর শুনে কি শুনে আবার বলে কি শুনে? আমারও তো প্রশ্ন, এটা খবর শুনলে খবর কি সখিনী শুনে কথা কন? আরে খবর যে আপনি শুনেন সখিনী, খবর কেমনে শুনে? তো তাহলে আস্তা বেড়ি সাইয়ারিসেন কেন, কথা বলেন আপনি না বলে খবর শুনেন, খবর শুনলে চোখে তাকায় রইলেন কেন? নাফরমানি আল্লাহর অবাধ্যতা কাকে বুঝান? অতএব এই তবা তবা না, মুখে গুনা চলমান, পকেটে হারামের টাকা, পকেটে সুদের টাকা, রোজগারে হারাম, অত সামনে মুখে কইতেছেন তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আস্তাগফিরুল্লাহ না, গুনাহ ছেড়ে দেওয়া, আর করবেন না ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে কি চাওয়া? মাফ চাওয়া, তিনটা মিললে এটারে বলে তাওবা। আমার হজরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব উদাহরণ দিয়া বলছে যে চা পাতা চিনি ফানি এ তিনটা মিললে হয় সা, স আকার সা, এটারে তো কয় সা, আয়ো এটারে কয় সা, স আকার সা, এটারে কয় সা, হ্যাঁ এটা স আকার সা না, কথা বলেন না কেন? চা কুন্ডা চা আকার সা, এটা সা না, সা হইলো সা পাতা চিনি ফানি তিনটা মিললে যেটা হয় এটারে কয় সা, কয়টা মিললে? তিনটে, তিনটা মিলাইতে হয়। করাচি হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহর বয়ানে আমরা পড়ছি, উনি হজের সফরে যাইতেছেন, তো বিমানে প্লেনে উনার সাথে আরেকজন পাকিস্তানি শেঠ মানে বড় ব্যবসায়ী সাধারণ মানুষ, উনিও পাশে বসা, হজরতের সাথে একসাথে হজের সঙ্গী, এহরামের কাফর পরা উনার সাথী, তো দুজন বসে, তো ওই ব্যবসায়ী ওই লোক ওই যে ভিতরে বিমানের ভিতরে বিমান বালা বিমানের ভিতরে যেই মহিলারা নাস্তা পানি দেয় এগুলো অপরূপ সুন্দরী এবং কাপড় চোপড় অর্ধেক অর্ধেক 50-50, তো এরা আপনার আসতেছে যাইতেছে, ওই এই মেয়ে আসলে সাধারণ মানুষ আবেগে না বুঝা ও মহিলাদের দিকে তাকাইয়া তাকাইয়া হজরতকে বলতেছে, হজরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মহিলা এগুলো কি অবস্থা দেখেন, কাপড় চোপড়ের কি হালাত, কি বেপর্দা। তো হজরত তখন এই বয়ানে আসে যে হজরত তখন বলছে, আরে ভাই তোমার আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ, পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ পড়, বলতেছে আস্তা সাইয়া রইলা আবার কও কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমার এটার রূপে আস্তাগফিরুল্লাহ, আগে তো কি সরাও নজর হটাও, আগে তো চোখ নামাও ফের পড়ো আস্তাগফিরুল্লাহ, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ, বেড়ির দিকে সাইয়া সাইয়া আস্তাগফিরুল্লাহ কিতা, তো এই জন্য বিড়ি মুখে তোবা 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 করলে এটা তোবা, কথা বলেন না? তওবা কয় জিনিস বলেন, আবার বলেন কি কি বলেন? এক নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, তারকু মা কান, দুই নাম্বার কি আইয়া আজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা, এ কথার আজম সিদ্ধান্ত নেওয়া আর করব না, তিন নাম্বার হলো আইয়ান দিমা আলাইহি, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। তো আল্লাহ বলেন এমন একটা তওবা যদি আমি পাই তাহলে জমিনের বালুকণা সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসব, এটাই বলতেছিলাম ইন্নাহু গাফুর, আল্লাহ বলে কেন আমি এত দেব,
কে যেহেতু আমি যে মাফ করতে চাই, কি করতে চাই, আমি যে গাফুর, এরপরে আল্লাহ বলে আরো কেন জানো, আমি যে শাকুর, আমি যে কেউ আমার জন্য কিছু করিলে আমি তার প্রতিদান দিতে পছন্দ করি, এটা আমার, আমি আল্লাহ তাআলার সিফাত, আমি কারো সামান্য আমার জন্য করলে আমি এটা তার বিনিময় দেই, আমি তার প্রতিদান দেই, এটা আমার সিফাত, শাকুর, প্রতিদান দানকারী, এজন্য আমি এভাবে দিয়ে থাকি। তুমি আমার জন্য একটু করছো, আমি তোমাকে অনেক দেব, আমি তোমাকে অনেক দেব। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন এই তিন সিফাতের কথা। হুজুর আমি আমার টাইম বলি দিলাম, তো এই জন্য আমরা এইবার আসেন তিন সিফাত, এই তিন সিফাত আমাদের আপনার সহজ, একবারে সহজ তিনটা সিফাত, যে তিন সিফাতের লাভ কি হবে না, কথা বলেন না, শেষ হবেন। এটা আল্লাহ তাআলা আমনে ফাউন্না জেদ্দুর এদ্দুরও দিবে, আল্লাহর থেকেও দিতে থাকবে। এ কথাটা বুঝছেন কি না বলেন। এক নম্বর আপনি প্রাপ্য জদ্দুর অদ্দুরও কি দেবে, আরেক নম্বর কি আল্লাহ নিজের থেকেও বাড়াইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই তিনটা কি কি বলেন। এক নম্বর নিয়মিত কোরআন তিলাওয়াত, এক নম্বর কি আজকে ইনসাফের সাথে বলেন আমাদের মধ্যে নিয়মিত কোরআন তিলাওয়াতের অভ্যাস আছে কি না সবার মধ্যে, হাজারো লাখো মুসলমান। এক নম্বর তো নিয়মিত কোরআন তিলাওয়াত আর অনিয়মিত কোরআন তো পরের খবর, পড়তেই তো পারে না, কথা বোঝেন নাই, পড়তেই তো পারে না কোরআন শুনে, সহি শুদ্ধ কোরআন তিলাওয়াতই তো করতে জানে না, এরপরে না নিয়মিত অনিয়মিতের প্রশ্ন, কথা বুঝছেন। হাজারো লাখো মুসলমান কোরআনুল করিম তিলাওয়াতই করতে জানে না, অথচ তারা জীবন থেকে কোরআনুল করিমকে আলাদা করে দিছে। বয়স্ক মানুষ, মাঝবয়সী মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, চাকরিজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ, কোরআন শরীফ না পারা, পড়তে না পারা, এই দুর্বলতা, এই ব্যর্থতাটার জন্য একটু আফসুসও রাখেন, একটু মানসিকভাবে অনুতপ্তও নাই, অনুশোচনাও নাই। আরো বললে বলবো, হুজুর বাপ মা ছোটোবেলায় পড়াইছে না, সংসার বড় আসিল কামে লাগাই দিছে, হেসুমে বুঝছি না, এই সমস্ত আলাপ হাসরের ময়দানে এই আলাপগুলো করলে চলবে তো, কথা বলেন না, চলবে তো? আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাদু হাযাল কোরআনা মাহজুরা। হাসরের দিন আল্লাহ তাআলা বলেন, আমার রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার প্রার্থী হবে, বলবে আয় আল্লাহ ইয়া রব্বি এই মানুষগুলো, ইন্না কওমি আমার এই সম্প্রদায়ের লোকগুলো, তারা এই কোরআনকে তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিছে, আলাদা করে দিছে, আমি এটার বিচার চাই। তাহলে আপনার কাছে শুধু এটাই বলা যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন না পড়ার কারণে আপনার বিরুদ্ধে বিচার প্রার্থী হয় তো সুপারিশ কে করবে আপনার জন্য, হাউজে কাউসারের পানি আপনাকে কে দিবে, যার কাছের থেকে পানি নেবেন তিনি বলবে আমি তো তোর বিরুদ্ধে বিচার প্রার্থী, যার কাছে সুপারিশ চাইবেন তিনি তো বলবে আমি তোমার বিরুদ্ধে বিচার প্রার্থী। তাইলে ইনসাফের সাথে আমার প্রথম দাবি আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকে আল্লাহর কোরআন পড়ার চেষ্টা করা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসছেন, এই রবিউল আউয়াল মাসে পৃথিবী থেকে ইন্তিকাল করছেন, এই রবিউল আউয়াল মাসে সোমবারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবী থেকে আসলাম, পৃথিবীর থেকে বিদায় নিলাম, কিন্তু আমাকে আল্লাহ তাআলা কেন আনলেন, পৃথিবীতে পাঠাইলেন কেন? এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল করিমের আয়াত তিলাওয়াত করা, মানুষকে কোরআন শেখানো, মানুষের কাছে কোরআনের আয়াত পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর কালাম তিলাওয়াত করা, এই ছিল আল্লাহর নবীর প্রথম জিম্মাদারি, প্রথম দায়িত্ব। এটাই তিনি প্রথম করছেন, একাই করছেন। 23 বছরে 24,000 বার জিব্রাইল নবীজির উপরে কোরআন নাজিল করছেন, একাই কষ্টটা সহ্য করছেন, 30 পারা কোরআন নিজের সিরিম
আমাদের প্রত্যেকের জিন্দগির মধ্যে। যেই সমস্ত কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, স্কুল পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী, কুলি, মজুর, দিন মজুর যারাই আছেন, যেখানেই আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আল্লাহর কোরআনকে পড়ার জন্য, তেলাওয়াতের জন্য চেষ্টা করা। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার, পাঁচ ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নাম্বার কি, পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব কেমনে হয় কোন তো? আমার হিসাব হলো জোহর, আসর, মাগরিব, এশা, বিতির। এই না পাঁচ ওয়াক্ত? কোনটা বাদ রয়েছে? না না, এইটাই আমি যেটা কইছি এটা আপনার চিন্তা করে দেখেন, আরেকবার ভাইবা দেখেন, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির, এই হলো পাঁচ ওয়াক্ত। হ্যাঁ, কোনটা বাদ গেছে? যদি এটা বাদ যায়, এটা বুঝে থাকেন, তাইলে আমাদের সমাজটার মধ্যে প্রতিদিন ফজরের নামাজে এক এক মহল্লায় লক্ষ লক্ষ মুসল্লি, তারা কোথায়? এরা যখন ঘুমায়, তখন এরা যেই ঘরগুলোতে ঘুমায়, ওই ঘরে মুসলমানদের রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে? বলেন কিভাবে এই জিন্দগি বানায় নিলাম আমরা আজকে? আমার এই একটাই কথা, লম্বা কথা না, এটাই আমার মূল কথা। আজকে আমরা চল্লিশের নিচে যাদের বয়স, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, বিভিন্ন কর্ম করে, এরা আজকে নিজের জীবনে এটা ফয়সালা করে ফেলছে যে আমরা ফজরের নামাজ পড়তে হয় না। অল্প কিছু মুরব্বী বয়স্ক, তারা শুধু ফজরের নামাজ পড়ে। তাহলে এটা কি আসলে ইনসাফ? কথা বলেন, এটা ইনসাফ? উচিত তো ছিল জোহর থেকে এশা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ফজরের নামাজে, ফজরের নামাজে গোটা মহল্লাবাসী যার যার ঘরে ঘুমে আসে, ইনসাফের দৃষ্টিতে তো উচিত ফজরের নামাজে সবাই মসজিদে থাকা, ঠিক কি না বলেন? কিন্তু আজ আফসুস, আমাদের ফজরের নামাজে মুসল্লি নাই। এজন্য আমার অনুরোধ, পাঁচ ওয়াক্ত নামাজ, সেটা ফজর সহ বলেন আলহামদুলিল্লাহ। অতএব দয়া করে ফজরের নামাজকে সহ পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিবেন, বলেন ইনশাআল্লাহ। তিন নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যে ব্যক্তি প্রকাশ্যে এবং গোপনে, সবার সামনে বললেও আবার একাকী বললেও, উভয় অবস্থাতে যে আমি আল্লাহর দেওয়া মাল থেকে দান করে। আচ্ছা, আপনারা বলেন যে আল্লাহর দেওয়া আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভেতরের যা বাইরের যা, এখানে আল্লাহর দেওয়া কোনটা আর আমার কোনটা? কথা বলেন না। দুই নাম্বার, আসমান জমিন, আসমান জমিনের মাঝখানে যা কিছু আমার চতুর্পাশে, যাই আমি ভোগ করছি, যাই আমি অর্জন করতেছি, যাই আমি রোজগার করছি, যাই আমি কামাই করছি, এখানে আমার কোনটা আর আল্লাহর কোনটা? কথা বলেন, তাহলে আমার কি, আমার কি বলেন? আমার কিচ্ছু নেই, সবই তো আল্লাহ। আল্লাহ বলেন, তাহলে আমারটার থেকে, মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়াটার থেকে আমার রাস্তায় দান করুন। কিন্তু নিদারুণ আফসুসের ব্যাপার হলো যে আমরা আমাদের এই জায়গায় আইসা, আমাদের মধ্যে আমরা অনেক বেশি কার্পণ্য করি, যখন আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আখেরাতের পুঁজির জন্য, এমনিতেই আল্লাহর উচিত, আল্লাহর দেওয়াটার থেকে আল্লাহ চাইলে এমনি দিয়ে দেওয়া, কিন্তু এরপরও আল্লাহ বলে আমারটার থেকেই আমারে দিলে, ওইটা শুধু এমনি নিতেছি এটা না, এর বিনিময়ে তোমারে জান্নাত দেব। তাহলে আর কি করতো? আমারটাই নিতেছি, তারপরেও তোমার না এটা, তবুও আমি তোমারে জান্নাত দেব, তবুও আমি তোমারে নেকি দিতেই থাকবো। অতএব ইনসাফের দাবি হলো আমরা যেন আল্লাহর রাস্তায় যখনই চাওয়া হয় দান করা। আমি প্রায় বলি এ কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ, নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, যা আছে শব্দগুলো, এগুলো আল্লাহর রসুলের শেখানো বিভিন্ন সময়ের বলা বাক্য,
কিন্তু কেউ কিছু চাইলে মাফ করেন, এই কথাইটা আমাদের বানানো। কথা বোঝেন নাই? এটা আমরা বানায় লইছি। কোরআনুল করিম আল্লাহ তাআলা বলছে তিনটা আচরণ কেউ চাইলে যে করে। এক নাম্বার, কপালের মধ্যে বিরক্তির ভাঁজ করে। দুই নাম্বার, কোমর ফিরাইয়া আরেক দিকে ছাইয়া থাকে। তিন নাম্বার, ফিট দেখাইয়া চলে যায়। আল্লাহ বলেন আমার জন্য কিছু চাইলে এই তিন আচরণ, কপাল ভাঁজ করে বিরক্ত হয়, কোমর বাঁকা করে আরেক দিকে তাকায়, অথবা পিঠ দেখাইয়া আরেক দিকে চলে যায়, আল্লাহ তাআলা বলেন এই তিন জায়গায় আমি আল্লাহ হাশরের ময়দানে তার জমানো সম্পদকে কুণ্ডলি কায়ের মতো গোলাকার বানাইয়া আগুনের মধ্যে জাহান্নামের আগুনে পোড়াইয়া এগুলা দিয়া তার এই কপালে কোমরে পিঠে এই তিন জায়গায় আমি দাগ লাগাব। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ বলে তার জমানো সম্পদ এগুলোকে আমি একত্র করে জাহান্নামের আগুনে জ্বালাবো, জ্বালিয়ে এরপরে দাগ লাগাইবো। আগে গরুরে দাগ লাগাইতো, জিব্বার মধ্যে আগের দিনে দাগ লাগাইতো না? দেখছেন না কেউ? আগে এরকম মানুষই আসিল, এগুলো বাড়িয়ে বাড়িয়ে গিয়া কি করতো? আমিও শুনছি দাগ দাগ, সোনালি দাগ, হ্যাঁ এভাবে দাগ দিয়ে দিয়ে দাগ লাগাইতো এরা আগুনে পুড়াইয়া। তাল্লা বলে তোর কপালে, তোর কোমরে, তোর পিঠে আমি আল্লাহ দাগ লাগাবো। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম। আর বলবো, ফেরেশতা বলবে, নাফরমান, এটা ওইগুলো যেগুলো তুই তোর জন্য শুধু জমাই করছিলি। ফাদুকু মা কুনতুম তাকনিজুন। অতএব ওই জমানোগুলোর শাস্তি এখন ভোগ কর। আমার বাপ আল্লাহর বাস্তে আপনাদের কাছে আমরা শেষ অনুরোধ, আমার আমি বিনয়ের সাথে বলতে চাই, কওমি মাদ্রাসা, এই দারুল উলুম মাদ্রাসা, শুধু এই একটা মাদ্রাসা না, সারা পৃথিবীতে যত কওমি মাদ্রাসা, আসলে কওমি মাদ্রাসার এটা আল্লাহ তাআলার উপরে পূর্ণ তাওয়াক্কুল করে 1866 সনে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার লগ্নে যিনি আমাদের বাণী হজরত কাসিমুল উলুম অল খায়রাত হজরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, আমাদের সেই মহান বুজুর্গ, তারই তখনকার থেকে তিনি উসুল উসুলে হাসতে গানার এই কথা বানায় রাখছিলেন যে জনগণের সহায়তায় মানুষের স্বতঃস্ফূর্ত দানে যেন মাদ্রাসাগুলো চলে, এটা উনি বলছিলেন। তাইলে সর্বসাধারণের সাথে সম্পৃক্ত থাকলে, মানুষের সহযোগিতা নিয়ে মাদ্রাসাগুলো যদি চালানো হয়, সবার মাদ্রাসা মনে করবে, সবার আপন হবে, আখেরাতে সবাই কেউ ছাত্র হয়ে, কেউ শিক্ষক হয়ে, কেউ আপনার কমিটি হয়ে, কেউ দাতা হয়ে, কেউ সহযোগিতা হয়ে, আল্লাহর কসম মাদ্রাসার সাথে যুক্ত হয়ে। আমাদের হাফিজজি বলছে, হাফিজজি হুজুর রাহমাতুল্লাহ আলাই, উনি বলে গেছে প্রতিটা মাদ্রাসা হলো নূহ আলাইহিসাল্লামের কিস্তি, কিস্তি এ নূহ, নূহের কিস্তি যেমন পানি ভরা বন্যার পরিবেশ থেকে কিছু মানুষকে মুক্তি দিছে, আল্লাহর কসম মাদ্রাসার সাথে এভাবে জুড়ে থাকলে কিস্তি এ নূহের মতো জান্নাতি হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মাদ্রাসাগুলো টিকায় রাখা দরকার, মাদ্রাসাগুলো টিকায় রাখা দরকার। আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব শায়েক বলে মাদ্রাসা হলো ফ্যাক্টরি, ফ্যাক্টরি ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে মাল উৎপাদন হলে আপনার গোডাউনে মাল থাকবে, পাইকারি বাজারে মাল থাকবে, শোরুমে মাল থাকবে, খুচরা দোকানে মাল থাকবে। মাদ্রাসা থাকলে তালেবে এলেম থাকবে, আলেম তৈরি হবে, দাওয়াতের কাজ চলবে, তবলিগের কাজ চলবে, তাজকিয়ার কাজ চলবে, ইমামতের কাজ চলবে, মুয়াজ্জিনের কাজ চলবে, ফতোয়ার কাজ চলবে, মাসায়েসের কাজ চলবে, উম্মতের দুনিয়াও নিরাপদ থাকবে, আখেরাতও নিরাপদ হবে। আল্লাহর কসম আলেমদের থেকে আলাদা হইয়া, ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হইয়া দাওয়াতের কাজ করলে এটা আগাবে না বেশি দিন, তবলিগের কাজ করলে এটা আগাবে না বেশি দিন, খানকার কাজ করলে এটাও আগাবে না বেশি দিন, কোন কাজ ওলামাদের থেকে বিচ্ছিন্ন হয়ে করলে এটা টিকবে না, টিকবে না, টিকবে না, দৈন্তান্নয় কান্না, একেবারে দৈন্তান্নয় কান্না, পরিষ্কার কথা। অতএব দয়া করে অনুরোধ করছি আপনাদের কাছে, মুসলমানেরা, আল্লাহর বান্দারা, প্রত্যেকেই দিল খুলে প্রত্যেকের কাছে অনুরোধ,
একজন আল্লাহর বান্দাও সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে কিছুটা কষ্ট হয়, এটা আমরা বুঝি, এটা আমারও আপনারও, কথা বোঝেন না, সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে কষ্ট হয় এটা আল্লাহ তাআলা বুঝছেন না, কথা বলেন না কেন, এটা বুঝছেন কি না? এই কারণে নেকি বলছে এত বেশি, এই কারণে এত বেশি নেকি বলছে আল্লাহ তাআলা বারবার, এটা এতবার নইলে কেন বলল, যতবার নামাজ ততবার যাকাত, যতবার ইবাদত ততবার অমিম্মা রাজাকনাহুম, এ কথাটা মনে করাই দিছে কা, যে আমার দেওয়া আমারটার থেকে দাও, আমারটার থেকে দাও, আমারটার থেকে দাও, এতবার বললে কেন? রাসূলুল্লাহ বলে তুমি যেটা দান করবা হাদিস, এটা হাশরের ময়দানে তোমার মাথার উপরে ছায়া দান করবে। আল্লাহ রাসূল বলছে তোমার সাদকা তোমার বিপদ মুসিবত দূর করে দিবে। আল্লাহ রাসূল বলছে তোমার সাদকা বোরহান তোমার জন্য হাশরের ময়দানে সাক্ষী হিসেবে তোমার নাজাতের ফয়সালা করায় দিবে। তাইলে আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ সবাই মিলে আমি সহ আমরা প্রত্যেকে আজকে এই দারুল উলুম মাদ্রাসায় আমার উস্তাদে মোহতারাম অনেক বেশি অসুস্থ, আল্লাহ তাআলা তাকে যেন পূর্ণ পূর্ণ শিফায়ে কামেল আজেল দান করেন, বসতেই কষ্ট হয়, এর পরেও সোয়াত থেকেই উঠে এখানে এসে বসছেন, হযরতও দোয়া করবেন। ওলামায়ে কেরাম আমাদের বটগ্রামের হযরত বয়ান করছেন, বুজুর্গানে দিন ইনশাআল্লাহ কথা বলবেন, আমাদের ঢাকার মেহমান আল্লামা ইয়াহিয়া মাহমুদ তাআমাদ বারাকাতুহুম, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিনরা কথা বলবেন। আপনাদের কাছে অনুরোধ, এরকম একটা কওমি মাদ্রাসা আপনারা প্রত্যেকে দেন, দেন দেখেই আসছেন, আপনাদের চেহারাই বোঝা যায় আপনারা দিনদার, আল্লাহকে পছন্দ করেন বলেই তো দিনের মাহফিল আসছেন, ঠিক কিনা বলেন, আখেরাতের নেকি চান বলেই তো আপনারা বয়ান শুনতে আসছেন, ঠিক কিনা বলেন, অতএব চেহারা আপনাদের এই হালাতে তো প্রমাণ করে আপনারা আল্লাহকে ভালোবাসেন, আখেরাতকে ভালোবাসেন, অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে এই মজলিসে এখনই কম হোক বেশি হোক সর্বোচ্চটুকু নিজের মহব্বত দিয়ে আল্লাহর রাস্তায় দান করেন, মাদ্রাসার জন্য কিছু কিছু